সম্মানিত ভাতৃমণ্ডল, একটি হাদিস যারা শবে বরাত করে তারা খুব পেশ করে, সেই হাদিসটা সঠিক অর্থটি শুনেন, ভুল অর্থ করে আর ভুল বোঝায় মানুষকে, হাদিসটাতে কি আছে শুনেন, এবং হাদিসটা সহি না জয়ীফ সেটাও শুনেন। হাদিস ইবনে মাজাহ রয়েছে, অনেক মহাদ্দেসিনরা হাদিসটাকে জয়ীফ বলেছেন, কিন্তু কিছু কিছু মহাদ্দেসিন হাদিসটাকে হাসান মানে গ্রহণযোগ্য বলেছেন, যেমন আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। ধরেই নিলাম যে হাদিসটা হচ্ছে আমলযোগ্য বা হাসান, তাহলে তার অর্থটা কি এবং তার আমলটা কি এটা শুনেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফ মিন শাবান, ইন্নাল্লাহ লা ইয়াত্তালি ফি লাইলাতিন নিসফ মিন শাবান, শাবান মাসের অর্ধেকে যে রাতটি আছে মানে 15 শাবানের যে রাত্রিটি আছে সেই রাতে আল্লাহ পৃথিবীতে দেখেন, আল্লাহ পৃথিবীতে কি করেন, পৃথিবীবাসীর দিকে দেখেন, ফায়াগফিরু লিজামিয়ে খালকিহি, সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দেন, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না, এক হচ্ছে মুশরিককে আল্লাহ মাফ করেন না আর মুশাহিনকে মাফ করেন না। হাদিস বুঝলেন না বুঝলেন না? আল্লাহ কি করেন, শাবান মাসের 15 তারিখের রাতে হ্যাঁ জমিনবাসীর দিকে তাকান, হ্যাঁ জমিনবাসী কারা, আসমানের বাসিন্দা হচ্ছে মালায়েকা ফেরেশতা আর জমিনের বাসিন্দা হচ্ছে বিশেষ করে মানুষ, কারণ মানুষ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, মানুষ আর জিন, কারণ জিনদেরকেও আল্লাহ রাব্বুল ফরজ ইবাদত বন্দেগীর হুকুম দান করেছেন, জিন এবং ইনসানের দিকে আল্লাহর যে সৃষ্টি তাদের দিকে তাকান, সবাইকে মাফ করে দেন, একমাত্র দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না, এক হচ্ছে যারা শিরকি আকিদা রাখে, শিরকি কথা বলে, শিরকি আমল করে, যারা মনে করে যে আল্লাহর ওলিরা উদ্ধার করতে পারে, আল্লাহর ওলিরা হ্যাঁ রুজির মালিক, আল্লাহর ওলিরা ছেলে মেয়ে দিতে পারে, আল্লাহর ওলিরা রোগ ভালো করতে পারে, আল্লাহর ওলিদের ওরসে গেলে বা খাসি মরুক জবাই করলে তাদের মাজারে মান্নত করলে আরজি করলে মনের কামনা বাসনা পূরণ হয়, এরা মুশরিক, এদেরকে মাফ করেন না, এদেরকে মাফ করেন, যারা শিরককারী তাদেরকে মাফ করেন না, শিরকি আকিদার লোককে মাফ করে। তাহলে এখন আমাদের করণীয় কি, শাবান মাস চলছে কিন্তু হাদিসটা ধরলাম সহি, তাহলে কি করতে হবে আমাদেরকে, শাবান মাসে শিরিক মুক্ত হবে মাশাআল্লাহ, কি করতে হবে, শিরিক মুক্ত হইতে হবে। এখন আপনার যদি মাজারি আকিদা থাকে, মাজারি আকিদাকে আপনি দাফন করে দেন, হ্যাঁ পীর মুরিদ্দিন আকিদা থাকে দাফন করে দেন আপনি, জানাজা পড়ে নেন, জি হ্যাঁ তওবা করেন, আপনি তওবা করেন শিরিক থেকে, তওবা করেন বড় শিরক থেকে, তওবা করেন ছোট শিরক, তাবিজ যদি থাকে কোন ভাইয়ের অথবা আপনার স্ত্রী ছেলে মেয়েদের তাবিজ থাকে খুলে ফেলেন, জি তামিমা হচ্ছে তাবিজ শিরক, এর বিষয় আত্মায়ম শিরকুন, জি বালা আছে সু টাকা বাঁধা আছে বিপদ আপদ থেকে রক্ষার জন্য তাহলে শিরক খুলে ফেলেন, জি হ্যাঁ এইরকমই যে কোনো শিরক আছে, অনেকে অজ্ঞতার কারণে আল্লাহ ছাড়া অন্যের কসম করেন, হ্যাঁ বাপের কসম, মায়ের কসম, হ্যাঁ দানা ছিঁড়ে বলছি, হ্যাঁ চোখে হাত দিয়ে বলছি, এগুলো গাইরুল্লাহর কসম শিরক, এগুলো থেকে তওবা করেন তাহলে আল্লাহ কি করবেন, এই শাবান মাসে মাফ করে দেবেন। বুঝলেন না বুঝলেন না? শিরিক মুক্ত হন তাই আল্লাহ মাফ করে দেবেন না। আর কোন আমলের কথা বললেন বললেন, আর কাকে মাফ করবেন না, মুশাহিনকে মাফ করে, মুশাহিন মানে মুশাহিনের দুটো তরজমা, মুশাহিনের দুটো তাফসির, একটা হচ্ছে মুশাহিন মানে শাহনা থেকে, শাহনা মানে বিদ্বেষী, যার অন্তরে বিদ্বেষ আছে, শত্রুতা আছে, মুসলিমের সাথে বিদ্বেষ রাখে, শত্রুতা রাখে, হিংসা রাখে, দুশ্মনী রাখে পাড়া প্রতিবেশীর সাথে, রুমমেটদের সাথে দুশ্মনী রাখে, শেখে শেখে দুশ্মনী রাখে, দায়িতে দায়িতে দুশ্মনী রাখে, হুজুরে হুজুরে দুশ্মনী রাখে, হ্যাঁ জি যার অন্তরে দুশ্মনী আছে, জনগণ শাসকের বিরুদ্ধে দুশ্মনী রাখে, শাসক জনগণের বিরুদ্ধে দুশ্মনী রাখে, যদি অন্তরে কারো বিরুদ্ধে দুশ্মনী থাকে, স্বামী স্ত্রীর সাথে বিদ্বেষ রাখে, ভাই ভাইয়ের সাথে দুশ্মনী রাখে, জি ভাই বোনে দুশ্মনী রাখে, কারো সাথে যদি মনোমালিন্য হয়ে থাকে, হইতে পারে ভুল বুঝাবুঝি হইতে পারে, অন্তরকে সাফ করে নেন, মাফ করে দেন, মাফ নিয়ে নেন, যদি সে ভুল করে থাকে আপনি তাকে মাফ করে দেন, এটা হচ্ছে আপনার উদারতা, আর আপনি যদি ভুল করে থাকেন তার কাছে মাফ নিয়ে নেন, সে যদি জুলম করে কথাবার্তা বন্ধ করিয়ে না, সালাম বন্ধ করে, অথচ দেখা সাক্ষাৎ হচ্ছে, কি করতে হবে,
সালাম দিয়ে দেবেন, সালাম কম পক্ষে দেখা হইলে সালাম আলাইকুম খাইরুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, যে আগে সালাম দিতে পারলো সে ফার্স্ট হয়ে গেল, সে হয়ে গেল সবচেয়ে ভালো। সম্মানের মাধ্যমে দিল সাফ করে নেন, অন্তরে বিদ্বেষ আর শত্রুতা রাখেন না, তাহলে আল্লাহ মাফ করবেন। তাহলে একটা তাফসীর পেয়ে গেলাম। দ্বিতীয় তাফসীর অনেক সালাফ তাবেঈনরা করেছেন যে এর মানে হচ্ছে মুবতাদে বেদাতি, মুশাহিন মানে মুবতাদে, তাহলে মুশরিককে আল্লাহ মাফ করবেন না আর বেদাতিকে মাফ করবেন না। একটা লোক শিরিক করে না কিন্তু বেদাত করে, নামায় তো দিয়া নামাজ শুরু করে, যাই নামাজের দিয়া দিয়ে নামাজ শুরু করে, ইক্তাদায় তো বেহাজাল দিয়ে নামাজ শুরু করে, নামাজের পরে সম্মিলিত মোনাজাত করে, শবে বরাতের বেদাতগুলি করে, হালুয়া রুটি করে, আর দলে দলে গিয়ে কবর জিয়ারত করে বেড়ায়, হ্যাঁ, আর এই রাতটাকে শবে বরাত বলে, সব বেদাতি কথা, সব হচ্ছে বেদাতি কথা। সুতরাং বেদাতিকে আল্লাহ মাফ করবেন না। ঈদে মিলাদুন্নবী করে, জি হ্যাঁ, বেদাতিকে আল্লাহ মাফ করবেন না। পীরের মুরিদ হয়েছে বা মুরিদ হয় বিশ্বাসী, পীর মুরিদ বানায় বেদাতি পীর, হ্যাঁ, পীর আবার সুন্নতি হয় নাকি? পীর কোনোদিন সুন্নতি হয় না, ভালো করে শোনাবে, পীর কোনোদিন সুন্নতি হয় না, হকানি হয় না, পীর মানি তো বেদাতি তরিকায়। তাহলে আবার বেদাতের মধ্যে কিছু কিছু হকানি আছে, হকানি বেদাত, হ্যাঁ, আর কিছু আছে ভণ্ড বেদাতি নাকি? না 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 না, এইসব নাই। সুতরাং এইসব পীর মুরিদি মুক্ত হইতে হবে, সুফিবাদ মুক্ত হইতে হবে, বেদাতি জিকির মুক্ত হইতে হবে, বেদাতি দরুদ পড়ার তরিকায় মুক্ত হইতে হবে। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে শিরক বেদাত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। এখন হাদিস থেকে যে খোলাসা, এই পনেরো শাবানের রাতে আল্লাহ দুনিয়াবাসীর দিকে তাকান, সবাইকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, মাফ পাওয়ার জন্য কয়টা আমল? শিরক মুক্ত হওয়া, তৌহিদ কায়েম করা, আর বেদাত মুক্ত হওয়া, আর অন্তরকে বিদ্বেষ মুক্ত করা, অন্তরকে হিংসা বিদ্বেষ শত্রুতা মুক্ত করা। এই কাজগুলি করলে আল্লাহ এই রাতে এমনিতে মাফ করে দেবেন। আর কিছু বলা হলো নাকি? এই রাতে সারা রাত নফল পড়বে তাহলে আল্লাহ মাফ করবেন, এই রাতে খুব জিকির আজকার করবে তাহলে আল্লাহ মাফ করবেন, এই রাতে তোমরা খুব কোরআন তেলাওয়াত করে কান্নাকাটি করবে তাহলে মাফ করে, বলেছো নাকি? হ্যাঁ, এই রাত জেগে থাকবে ঘুমাইবে না তাহলে আল্লাহ মাফ করবেন, বলেছেন নাকি? তাহলে এই কাজগুলি যে করছেন সুন্নাত না বেদাত? বেদাত, এসব করতে হবে না। শিরক মুক্ত হয়ে যান, বেদাত মুক্ত হয়ে যান, হিংসা বিদ্বেষ শত্রুতা মুক্ত হয়ে যান, অন্তরটাকে সাফ করেন, আল্লাহ সব মাফ করে দেবেন। শেষখানে এই শাবান মাসে যে বেদাতি আকিদাগুলি আছে সেগুলি সম্পর্কে মোটামুটি ইশারা হয়ে গেছে, বলে দিই আপনাদের সামনে। এই রাতটিকে শবে বরাত বলা, নামটাই বেদাত। এক নম্বর বেদাত শুনুন, শাবানের প্রথম বেদাত হচ্ছে এই রাতটাকে কি বলা? শবে বরাত, এটা বলাইটাই হচ্ছে বেদাত। কারণ কোরআনে আছে ইন্না আনজাল ফি লাইলাতিল কাদর, কদরের রাত, লাইলাতুন মানে সব কিন্তু, হ্যাঁ, বা ফার্সি সব, সব মানে রাত, লাইলাতুল কাদর মানে শবে কাদর। তো লাইলাতুল বরাত কোথায় আছে? শবে বরাত কথাটা কোনো কোরআনে আছে? কোনো একটা হাদিস আছে? জয়ীফ হাদিস আছে? কোনো হাদিসে নেই, ভালো করে শোনাবে, কোনো হাদিসে শবে বরাত নামটি নেই। যখন নেই কোরআন হাদিসে আর নাম দিলেন এই পনেরো শাবানের রাতটির নাম শবে বরাত, তাহলে নামটা বেদাতি নাম হইল না? বেদাতি নাম হইল না? হইল না। জি, কবরের নাম কবর, মাজার বলা বেদাত নয়, কবরের নাম কবর, এটা হচ্ছে ইসলামের ভাষা। কিন্তু কবরের নাম মাজার শরীফ, এটা বেদাত নয়, কথা ঠিক কি না? আমরা আপনারা আবার ওই যেখানে করে মাজার টাজার থাকে ওই লোকে শরীফ টরিফ বলেন, বলেন মানে আজমির শরীফ, বাগদাদ শরীফ, এগুলো বলে অভ্যাস আছে, মদিনা শরীফ, শরীফ বলে অভ্যাস আছে। এখন আমি যদি আজকে থেকে বলা শুরু করি আপনাদের এই শহরটাকে আল ওয়ুন শরীফ, হ্যাঁ, আল হাসা শরীফ, দাম্মাম শরীফ, তো কি বলবেন? আমি সব কথাতে আল ওয়ুন শরীফ, দাম্মাম শরীফে থাকি, আমি কোথায় থাকি? আমি দাম্মাম শরীফে থাকি। সুন্নত না বেদাত? বেদাতি কথা, বেদাতি কথা। আরে কোত্থেকে শরীফ হইল? হ্যাঁ, কোরআন শরীফের বিষয়টি অন্যরকম, ওইটা সব ঢুকায় না, এইটা বুঝে নেন, কথা বোঝা গেছে? হ্যাঁ, শরীফ মানে সম্মানিত, সেটা আল্লাহর কথা। কিন্তু আল্লাহর জমিন সবগুলি বরাবর, মক্কা মদিনা আর বাইতুল মুকাদ্দাস ছাড়া, এই তিনটি জমিন ছাড়া আল্লাহর সব জমিন সমান। কোনো জায়গায় কবর থাকলে শরীফ হয়ে যায় না, কোনো জায়গায় কবর থাকলে শরীফ হয়ে যায় না, ভালো করে শুন। তো যেই কথাটি বলছিলাম যে এই রাতটার নাম শবে বরাত বলাটাই হচ্ছে বেদাত। আজকে থেকে পনেরো শাবানকে শবে বরাত বলবেন না? বলবেন না, বলবেন না, বলবেন না, খবরদার বলবেন না। কি বলবেন? নিসফে শাবান। আরবরা কি বলে?
নিসফে শাবান, মানে শাবানের অর্ধেক, শাবানের অর্ধেক নিসফে শাবান এসছে। তারপরে দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে এই রাতটি হচ্ছে ভাগ্য রজনী, ভাগ্য বন্টন করা হয়, রিজিক বন্টন করা হয়। এটা আর এক বেদাত। দ্বিতীয় বেদাত হলো এটাকে ভাগ্য রজনী বলা। ভাগ্য রজনী কোনটা জানেন? লাইলাতুল মুবারাকা, যেটা লাইলাতুল কাদর, যেটা শবে কাদার রমজান মাসে, সেটাই হচ্ছে ভাগ্য রজনী। সূরা দোকানে আল্লাহ বলছেন যেই রাতে কোরআন নাজিল হয়েছে, কোরআন কোন রাতে নাজিল হয়েছে? কোরআন রমজানে না শাবানে? রমজানে নাজিল হয়েছে, তাই না? তাহলে রমজানে যখন কোরআন নাজিল হলো, আর আল্লাহ বলছে ইন্না আনজালনা ফি লাইলাতি মুবারাক ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটি হেকমতের কাজের যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতেই ফয়সালা করা হয়। তাহলে ভাগ্য রজনী তকদিরের ভাগ বন্টনে এক বছরের জন্য যেটা হয় সেটা কখন হয়? কোরআন নাজিলের রাতে, সেটা লাইলাতুল কদর রমজান মাসে, এই 15 শাবানের নয়। তাহলে দ্বিতীয় বেদাত এটা হলো। তৃতীয় বেদাত হচ্ছে 15 শাবানের দিনে রোজা রাখা, রাত্রে নফল পড়ে, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার করে, রাত্রি যাপন করা, জেগে থাকা, এটা হচ্ছে বেদাত। আপনি অন্য রাতে যতটা তাহাজ্জুদ পড়ে অতটাই তাহাজ্জুদ পড়ে, ওর বেশি না। তারপরে চার নম্বর বেদাত হচ্ছে দলে দলে গিয়ে এই শাবানের 15 তারিখের রাতে, যেটাকে শবে বরাত বলছেন, কবর জিয়ারত করা, কবরস্থানে গিয়ে কবরস্থানকে আলোকিত করা, বাতি টাতি দিয়ে লাইটিং করা, আর সেখানে গিয়ে দলে দলে কি করা, কবর জিয়ারত করা, এটি বেদাত, হাদিস হচ্ছে জঈফ। পাঁচ নম্বর বেদাত হচ্ছে যে হালুয়া রুটি, ভালো ভালো খাবার তৈরি করা, মিষ্টি মাছটি তৈরি করে নিজে খাওয়া আর পাড়া প্রতিবেশীকে খাওয়ানো, কিসে? এই 15 শাবানে। এগুলো আমাদের দেশে আছে না নেই? জি হ্যাঁ। আর হালুয়া খাই, এটার একটা রহস্য শুনিয়ে দিয়ে শেষ করে দিই। আমাদের দেশের লোকেরা বেদাত যেটা কি করে, শাবান মাসের 15 তারিখে যেটাকে শবে বরাত বলে এতে হালুয়া খায়। হালুয়া খাওয়া জানেন না? জানেন না, হালুয়া খায়। আর কি বলে জানেন? হালুয়া খাওয়াটাও সুন্নাত। হালুয়া খাওয়াটাও কীরকম সুন্নাত বলছে? দাঁত ভাঙা সুন্নাত। নবী সাল্লামের ওহদের যুদ্ধে দাঁত মোবারক শহীদ হয়েছিল, জানেন তো, তাই না? তো যখন নবী সাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল, কিছুই খেতে পারছিলেন না, তো কয়েকদিন নাকি কি খেয়েছিলেন? হালুয়া খেয়েছিলেন। কি খেয়েছিলেন? হালুয়া খেয়েছিলেন। সেই জন্য এই আমাদের বিদাতি ভাইরা কি করে, শাবান মাসের 15 তারিখে রাতে হালুয়া নিজেরা খায় আর অন্যদেরকে হালুয়া খাওয়ায়। বলছে এটা নবীর সুন্নাত, নবীর দাঁত ভেঙে হালুয়া খেয়েছে, আমরা বিনা দাঁত ভাঙাতে হালুয়া খাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? এতটুকু তো শুনলেন, এতে হাসলেন। আরো মজার কথা শুনেন, নবীর দাঁত ভেঙেছে শাওয়াল মাসে, রমজানের পরে। ওহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে, রমজানের কয়েকদিন পরে। ভালো করে শুনেন, ওহুদ যুদ্ধ কোন মাসে হয়েছে? শাওয়াল মাসে। আর এরা হালুয়া খায় কখন? শাবান মাসে, মানে দুই মাস আগে হালুয়া খেয়ে নেই। আর ধৈর্য ধরতে পারে না যে ইয়া রাসূলুল্লাহ, এত দেরি করে আপনি শাওয়াল মাসে হালুয়া খাচ্ছেন, আমরা ধৈর্য ধরতে পারি না, আমরা দুই মাস আগে হালুয়া খেয়ে পারে। কথা বুঝতে পেরেছেন? এই হলো এদের ধর্মকর্ম। আল্লাহ যেন হেফাজত করেন এবং আপনাদেরকে রমজান মাসে আল্লাহ সিয়াম কিয়ামের তৌফিক দান করেন এবং আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে পাক পবিত্র হয়ে রমজান মাসে প্রবেশের তৌফিক দান করেন। রমজান মাসে প্রবেশ করতে হবে ভালো অবস্থায়। ভালো অবস্থা হচ্ছে তওবা করে ক্লিন হয়ে যাওয়া। তওবা করা হচ্ছে গোসল করার মতো, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার মতো। সারাদিন কাজ করেছেন, ময়লা মাটি শরীরে লেগেছে, আজকে এই যে মাহফিলে এসেছেন, মসজিদে এসেছেন, গোসল করে এসছেন না আসেননি? হ্যাঁ, পরিষ্কার হয়ে এসছেন না আসেননি? কথা ঠিক কিনা? তো ঠিক ওই রকমই রমজান মাসে আপনি যাবেন, তার আগে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান গুনার নোংরামি থেকে। কিসের মাধ্যমে? তওবা করার মাধ্যমে, যে আল্লাহ যা করেছে আর করবো না, আল্লাহ তুমি মাফ করে দাও। ক্ষমাও চান, ইস্তেগফার করেন, ক্ষমা চান, আর তওবা করেন যে আর এইরকম ভুল করবো না। সুতরাং আল্লাহ ফজরের নামাজ ছাড়তাম আর ছাড়বো না, আল্লাহ রোজাতে ঘাটতি করে আর কোনো জীবনে ফরজ রোজা ছাড়বো না, আল্লাহ এতদিন জাকাত দিনে ঘাটতি করেছি আর জাকাতে কোনো রকমের ত্রুটি ঘাটতি করবো না, আল্লাহ এতদিন হজ করিনি এইবারেই হজ করব, আল্লাহ আমি এই হারাম খেতাম আর হারাম খাবো না, আল্লাহ এই হারাম দেখতাম আর আর হারাম দেখবো না। এইভাবে প্রত্যেকটি গুণা থেকে তওবা করার মাধ্যমে সাফসুতরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রমজান মাসে প্রবেশ করেন। রমজান মাসকে আল্লাহ যেন মোবারক করুন।
আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা যেন maaf করে দেন, আপনাদের গুনাহ খাতাকে আল্লাহ যেন maaf করাবার তৌফিক দান করেন। রমজান মাসে ফরজ নফল সমস্ত রকম ইবাদত বندگی বেশি করে আখিরাতের সম্বল গ্রহণের তৌফিক দান করেন, গুনাহর বোঝা হালকা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে রমজান মাসে যেন কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহু খাইরা।